আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে রাতে কোথা হবে বৃষ্টিপাত এবং আজ থেকে বৃষ্টিপাত কমবে কিনা সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে, এবং সাগরে কোনো ঘূর্ণাবর্ত আছে কিনা সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আজ রাতে কোথা হবে বৃষ্টিপাত এবং কোথা হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তো সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেক বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তো এটি ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তো সেটি বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই। তো আগামী দুই এক দিনে, তো আগামী 22, 23, 24 এ কয়েকদিনে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তো এর ফলে রংপুর, রাজশাহী, তো এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এইসব অঞ্চলে বৃষ্টিপাত, মানে সারা দেশে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তো সারা দেশে বৃষ্টিপাত কিছুটা কিছুটা কমতে পারে। তো বৃষ্টি বিরতি থাকতে পারে পুরো দেশ। তো রোদ ঝলমের আগাজ হবে আগামীকাল থেকে ইনশাল্লাহ। তবে খুলনাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী দু এক দিনে, তো বরিশালেও নেই। তো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে, তো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে আগামী দিনে। মানে আজ রাতে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে। তো দু এক জায়গায় মেঘ জমে, স্থায়ীভাবে মেঘ জমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী দিনে একটি রিমঝিম বৃষ্টিপাত আসবে, সেটি নিয়ে আগামীতে আপডেট আসবে। তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই। তো আপনাদেরকে লাইভ টেকিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব আগামী দিনের আবহাওয়া খবর। তো আমরা দেখতে পারছি আগামী দিনে কোনো ঘূর্ণাবর্ত নেই সাগরে, এবং স্থলভাগেও কোনো ঘূর্ণাবর্ত নেই। তো যেটি ছিল তার ফলে দেশের এবং পশ্চিমবঙ্গে অনেক বৃষ্টিপাত হয়েছে, এর ফলে কোথাও কোথাও বন্যা হয়েছে। তো আজও বৃষ্টিপাত হয়েছে ঢাকা এবং বরিশাল, বরিশাল, খুলনা এইসব অঞ্চলে আজ বৃষ্টিপাত হয়েছে। তো কত কত স্থানে নিম্ন স্থানে পানিতে প্রবাহিত হয়েছে। তো আগামী দিনে কোনো বৃষ্টিপাত নেই। তো 22, 23, 24, 25 তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী। তো পরবর্তীতে এই মাসের শেষের দিকে একটি বৃষ্টিপাত হলেও হতে পারে, সেটি নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে লাইভ টেকিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকুন। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।